প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের ঝুরির মিষ্টি আচার এই আচারটি তৈরি করা একদমই সহজ আর এটা দীর্ঘদিন ফ্রিজে নরমালে রেখে সংরক্ষণ করে খাওয়া যায় আর কথা বাড়াচ্ছি না তাহলে চলুন দেখে আসি মূল রেসিপিটা আচার তৈরি করার জন্য এখানে মাঝারি সাইজের 6টি কাঁচা আম নিয়ে নিলাম এখন একটা পিলারের সাহায্যে প্রথমে আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলি ছাড়িয়ে আমগুলিকে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলিকে গ্রেট করছি আপনারা এই কাজটা চাইলে কিন্তু বটি দা দিয়ে কুচি কুচি করে পোলেও করতে পারেন সবগুলি আম গ্রেট করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখন গ্রেট করে রাখা আমের কুচি তারপর মিষ্টির জন্য দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দুই টুকরো দিচ্ছি দারুচিনি আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা বেশ দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে এখন চুলাটাকে জ্বালিয়ে দিলাম তারপর একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে চিনি আর আমের কুচি প্রথমে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করব আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত চিনিটা গলে গিয়ে একটা শিরা তৈরি হবে আর এই শিরার মধ্যেই পুরোপুরি আচারটাকে কুক করব এখন দেখা সৌন্দর্যের জন্য এখানে সামান্য কয়েক ফুটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হলো কালারটা দিলে একটু দেখতে ভালো লাগবে সেজন্য এখানে কালারটা অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আচারটা যখন পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে নামানোর ঠিক আগ মুহূর্তে একটু তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন এতে করে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছড়াবে আচারটা তৈরি করা হয়ে গিয়েছে একদম সহজভাবে আমের ঝুরি এই মিষ্টি আচারটি তৈরি করে আপনাদেরকে দেখালাম আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ